যাওয়ার দিয়ে আমার সুপার শপের যাওয়া একটু দিও, আমাকে তাহলে আমরা কিন্তু ডিসকাউন্ট দিই, সুপার শপে কিন্তু ডিসকাউন্ট দিই আমার বিষয়ে। কিছু কিছু প্রোডাক্ট আছে দেওয়া যাবে যেমন ইউনিলিভার, এরপর হয়ে যাও কিছু কম রায় তেলে কেউ ডিসকাউন্ট দেয় আমরা দিই জানি অনেকে হয়তো দূর থেকে ভাবতে পারে হাই বেই করছে হয়তো ডিসকাউন্ট দিব না, আমরা দিতে আমি দোকানে থেকে বেশি দিয়ে বড় দোকান আছে। ভাই আর 500 টাকা দিই দেখেন গাড়ি ডাকবেন একটা নিয়ে যাই। ঠিক আছে ভালো পাওয়া যায় এই ধারণাটা কমে পাওয়া যায় এই ধারণা জন্মে গেছে কমে তো আপনারা দিচ্ছেন এই জন্যই তো ধারণাটা জন্মে আমরা দেয় না তো আমরা না কাস্টমার তো চাইবে যত কমে নিতে পারে তাদের তো আপনাকে যদি আমি 2 টাকা বেশি দিই তাহলে আমার থাকবে না আপনার থাকবে কাস্টমার চাইবে আপনি কম নিতে পারেন আমি শুনি রেঞ্জে যেন 1 টাকা কম না আচ্ছা একদম শর্ট করে শেষ করি নামাজে যাব 2 মিনিটের মধ্যে কোন দিকে সে প্লিজ জুবি জুবি এই ফর্মে এই একটা দিয়ে দিলাম ব্যানার আছে 2500 ফর্মটা ব্যানার আছে দিয়ে দিতেছে আমি নিজে সু ব্যানার আছে কাম সে ব্যানার আছে আমি তো কাগজটা ব্যানার আছে দিয়ে আরে এখানে সাইন দিয়ে দিলাম 23500 টাকা লাস্ট প্রাইস বলে দিয়ে দিবে একদম এটা নাম লাগে না ওটা এই রিডম জং মজুম দাঁড় তো লিখছি আমি কত মজুম দাঁড় না জমন দাঁড় মজুম লিখছি একদম লাস্ট প্রাইস তাই 24800 টাকা হইলে বিসমিল্লাহ বলে বিল করবে সেটাই তো ডিফারেন্স তো রাখতে পারছি না আপনি নিজেই দেখেন একটা প্রোডাক্টে ধরেন 27500 টাকা দাম আছে হ্যাঁ আপনার ফিজটা ঠিক আছে এই 27500 টাকার একটা প্রোডাক্ট আপনি আমাকে বলেন কোম্পানি আমাকে কয় টাকা প্রফিট দিতে পারে প্রোডাক্টের এগেনস্টে কারণ আমার তো কমিশন ভিত্তিক বিজনেস না আচ্ছা ভাই থাক ইকুয়েশনে যাওয়ার দরকার নেই 24 দিচ্ছি একটা গাড়ি ডাক দেন নিয়ে চলে যাই বলো ভাই সম্ভব হলে দিয়ে দাও এখন ভাই যদি আর কথা বলেন তাহলে হচ্ছে আর কিছু করার নেই এটাই আপনাদের কি ভ্যান আছে না এই যে এখানে আরব ভাইয়ের বাসা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মেডিকেল ওনার হচ্ছে পাবনা পাবনা না সিরাজগঞ্জ আমার কিশোরগঞ্জ
স্যালারি আছে ঢাকা থেকে পড়াশোনা করছি আপনার ইসে থেকে সাইকে থেকে সিরাজগঞ্জে অনেক পরিশ্রম ইদানিং আর কি ডোকসে প্রথম ডোকসে প্রো অ্যাক্টিভে সপ্তাহে দুদিন আর এই ওয়েস্ট বাংলায় গত পরশু দিন জয়েন করছে ওয়েস্ট বাংলায় তোর বাস আবার জিজ্ঞা তোলা ওই আবার ঢাকা মেডিকেলে কোয়ার্টার পাইছে নিয়মিত ই করেন মনে হয় যোগাযোগ আছে তো পরিশ্রম তো অনেক কম না কিন্তু মানে ওখানে আপনার ধরেন বাহিরে যেরকম বেশি প্রেসার সত্যি কথা বলতে আইসিইউ তে অফিসারের মেডিকেল অফিসারের কোনো কাজ নাই, সে শুধু ফোন দিবে প্রফেসর কে এটা এটা হয়েছে, উনি বলবে এটা এটা দাও, নার্সকে বলবে এটা এটা দেন, শেষ। মাঝখানে উনি হচ্ছে মাঝখানে ভাইয়া যে ফোন দিচ্ছে তাই তো বলে বাসায় আর কিছু না, মানে ওনার জাস্ট কোনো কাজই নেই, উনি জাস্ট ফোন দিবে যে স্যার এটা এটা সমস্যা, ওনাকে বলবে আপনি এটা এটা দেন ইঞ্জেকশন এটা দেন, নার্সকে বলবে আপনি এটা অ্যাপ্লাই করেন। স্যার আরে ভালোই আছে, আমি দেখতেছি এই ডিউটি তো ভালো, চার দিন ডিউটি করবো তিন দিন তো ফ্রি থাকতেছে, ওনারা তো মানতে যায় না। ভাই ভিতরে পাঁচটা সব দেখছেন না, একটু দেখেন না, আপনারা দেখেন আপনাদের চোখ হয়েছে ধরা পড়বে বেশি, যদিও কম পরে না পরে কিন্তু আপনারা দেখতে চান না, প্রবলেম হলে তো আমরা আছি 12 বছর গ্যারান্টি করি, এটাই তো না মানে বাসায় আসার পরে মনে হয়েছে যে কি ব্যাপার লকার তো দেখলাম না, আপনাকে কি দিয়ে দিছে না?
আচ্ছা আপনার কোনো ঝামেলা হইলে সার্ভিস সেন্টার কোথায়? হোম সার্ভিস। হোম সার্ভিস বড় কোনো প্রবলেম না হইলে হোম সার্ভিস। যারা উঠায় কাঁধের মধ্যে নিয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক, এর জন্য আমরা ডাক্তার আমরা রোগী দেখাইছি, আর আমরা তো কি খাবো দিশাই কিনা ছেলে মেয়ের অসুবিধা কি করবো, এখানে বাসা নিয়ে আসছি ভাই লোক নিছি বাহিরে মনে হয় যে আগে মনে হয় কাজ করে নেই, তিনজনে ধরে উঠাইতে পারে না কোনো কিছুদিন আগে আমরা সকেট লাগাই না সব কানেকশন যেটা থেকে একসাথে যাই 25,000 নিচে সার্ভিস সেন্টার থেকে আসছে কি বাকোয়া সিস্টেম এখানে, মানে কমপ্লেন করছি এই জন্য ওদেরকে পেমেন্ট শুকা করতে ফ্রিজে বসতে হচ্ছে
দেখি ভাই গাড়ি পাইছে না যদি পাই তাহলে চালু করছেন ভাই।